আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগত। আজকে আমরা দেখব ক্লাস 8 এর গণিত ও বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমরা একসাথে ক্লাস 8 এর গণিত ও বিজ্ঞান অ্যাসাইনমেন্ট একটি ভিডিও থেকে পেয়ে যাচ্ছি। এখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য সহজ সমাধান, ভালো করে বুঝতে পারলে এই সমাধানটি তোমাদের জন্য সর্বোত্তম হবে বলে মনে করছি। তার আগে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের সদস্য হবে। ওকে, তাহলে শুরু করছি আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's pretty আমরা গণিত নিয়ে কাজ করব, অর্থাৎ গণিতের অ্যাসাইনমেন্টটি আমরা করব। এটা করতে হলে, অর্থাৎ গণিতের অ্যাসাইনমেন্টটি করতে হলে আমাদের অবশ্যই এর সিলেবাসটি আমাদের ভালো করে বুঝে নিতে হবে। সিলেবাসে যে বিষয়গুলো দেওয়া আছে, যে অধ্যায়গুলো দেওয়া আছে, যে টপিকটা দেওয়া আছে, সেটা আমি ভালো করে বুঝে আগে অধ্যয়ন করব, অর্থাৎ পড়ব, পড়ে তারপর আমরা অ্যাসাইনমেন্টের কাজে হাত দেব। শুরুতে আমরা সূচিপত্র করব, তারপর আমরা অ্যাসাইনমেন্টটা সূচিপত্র অনুসারে ধাপে ধাপে করব। আমি তোমাদের জন্য নমুনা উত্তর দিয়ে দিয়েছি, তোমরা এই নমুনা উত্তরের সাথে তোমার উত্তরটা মিলিয়ে নিতে পারো এবং তোমরা চাইলে তোমাদের বুদ্ধিমত্তা থেকে এবং আমারটার উত্তর থেকে দুটা মিলিয়ে তোমরা সুন্দর একটা উত্তর এখানে করতে পারবে। ওকে, এখন আমরা দেখবো ক্লাস 8 এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি করতে হলে অবশ্যই তোমাদের এই অ্যাসাইনমেন্ট টাস্কটা আগে বুঝতে হবে, অর্থাৎ অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম কী দেওয়া আছে সেটা ভালো করে বুঝে আগে ভালো করে পড়তে হবে। পড়ার পর তারপর তোমরা অ্যাসাইনমেন্টের কাছে হাত দেবে। অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা আগে সাজিয়ে সূচিপত্রটা লিখে নেবে, এরপর সূচিপত্র অনুসারে তোমরা অ্যাসাইনমেন্টটা ধাপে ধাপে করে শেষ করবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তর দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের বুদ্ধিমত্তা থেকে অ্যাসাইনমেন্টের উত্তরটা আরও সুন্দর করতে পারবে এবং আমার সাথে মিলে তোমরা আরও সুন্দর করতে পারবে বলে মনে করছি। অবশেষে সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে আপনি ভালো মতন ইংলিশ গ্রামার ও স্পোকেন শিখতে পারেন। সুতরাং সবাইকে বলবো আমার চ্যানেলের সদস্য হন এবং আমার সাথে ইংলিশ স্পোকেন ও গ্রামার এবং ইংলিশের অন্যান্য কোর্সের বিষয়গুলো ভালো করে শিখে নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।